নেশন দিয়েছে এই মুসলিম কোয়াজ, হ্যাঁ, এইটা নিয়ে আমি বলতে চাই যে আমাদের সরকার বা দল কোনো কোনো সম্প্রদায়কে তোয়াজ করার জন্য আরে ক্যামেরা ঢুকিও না, আমরা সর্বধর্ম সমন্বয়ে সর্বধর্ম সমন্বয়েতেই বাংলার কৃষ্টি বাংলার সমস্যা, এটাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেখিয়ে গেছে, এটাই স্বামী বিবেকানন্দ শিখে গেছে, এটাই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ আমাদের শিখে গেছে। আমাদের কোনো এটা বলা হচ্ছে যে মুসলমান তোয়াজ, মুসলমান তোয়াজ যদি মুসলমান তোয়াজ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উদ্যোগে আজকে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক কেন হল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে আজকে গঙ্গাসাগর ওইরকমভাবে ডেভেলপমেন্ট করলো কেন, ডেভেলপমেন্ট অথরিটি যদি মুসলমান তোয়াজ হয় তাহলে কেন তারা তারাপীঠ নতুন রূপে সজ্জিত হবে, তারকেশ্বর নতুন রূপে সজ্জিত হবে, যদি মুসলমান তোয়াজ হয় তাহলে কঙ্কালীতলা যেটা পীঠ যেটা এতদিন একদম কারোর চোখের বাইরে ছিল সেটা হলো না, কেন সোলেয়ানা মসজিদকে দেখানো হচ্ছে কিন্তু তার পাশে ভূকৈলাস মন্দিরটা যেটা নবরূপে সজ্জিত হয়েছে সেটা দেখানো হচ্ছে না, আমরা সর্বধর্মে বিশ্বাসী, এটা বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের জন্য মুসলমান তোয়াজ করে অনেক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমরা কেউ কোনো তোয়াজ, সরকারের কাজ হচ্ছে সবাইকে সমান, মুসলমানদের জন্য কেন কোথাও তো বলছে না যে হামলা সালে একটা সময় যখন মানুষে পিঁপড়ে খেত, যখন মানুষের শেকড় সেদ্ধ করে তাদের 15 কিলো করে চা বাগানে যখন অনাহারের মৃত্যু হতো তাদের 15 কিলো করে রেশন দেওয়া হচ্ছে, তাদের এখন আর অনাহারের মৃত্যু হয় না, সেটা বলা হচ্ছে না যে তাদের 10,000 জঙ্গলমহলে চাকরি দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার, তারা এখন আর মাওবাদী করে বন্দুক ধরছে না, তারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে, কোথায় বলা হচ্ছে না তো যে আমলাসল থেকে আরম্ভ করে পুরো জঙ্গলমহলে যানবাহন এত যে তারা হাজার হাজার ছেলে এসে এখন কলকাতা বা চারিদিকে কাজ করছে, শিডিউল কাস্ট তোয়াজ করেন, তিনি শিডিউল ট্রাইব তোয়াজ করেন, শুধু মুসলমান তোয়াজ করে ধর্মীয় বিভাজন যারা করছে তারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টির বিমুখ, তারা বাংলার তার যাতে বিরোধী, তারা আজকে এইসব এরা এগুলা বলতে পারবে না। ফিরহাদ হাকিম চেতলা অগ্রণীর দুর্গা পুজো করে কালী পুজো করে এর জন্য না, ছোটোবেলার থেকে তার কারণ এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি, যারা এইগুলো করছেন বা আজকে যে সংগঠন মুসলমান সংগঠন দিয়েছেন তারা হয় না জেনে দিয়েছে কিংবা উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপির হাত শক্ত করার জন্য দিয়েছে, হাত পাড়া নিয়ে না